নিশ্চিত আপনার জিন্তা উৎকলীয় মান আস্থা এবং আস্থা এবং বিশ্বাসর প্রতীক হোচি পঞ্জিকা এবং পঞ্জিকার বিশেষ করে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্রর স্থিতি নিয়ে পঞ্জিকা গণনা করাছি এবং বৈজ্ঞানিক মানে যা যা তাহার ঠিক অনেক মাস পূর্বুর অর্থাৎ পণাস সংক্রান্তিঠার নূতন পঞ্জিকা প্রচলন করা পণা সংক্রান্তিঠার যে নূতন পঞ্জিকা প্রচলন করা সেই পঞ্জিকার বিশেষ করে প্রাকৃতিক বিপর্যয় কথা উল্লেখ রয়েছে পঞ্জিকার তো আপনার জাগি অনেক শুভ অশুভ জন্মঠার মৃত্যু পর্যন্ত শ্রাদ্ধ দিবস পর্যন্ত এবং বিশেষ করে প্রাকৃতিক বিপর্যয়ের কথা উল্লেখ করা আমি টিকি অসলি খড়িরত্ন পঞ্জিকা হরিশঙ্কর স্যার অনেক আমার সহ বরিষ্ঠ জ্যোতিবি টিকি কে দেখ স্যার ভিড্রাফর আপনার দেখা তু অসলি খড়িরত্ন পঞ্জিকার বিশেষ করে পঞ্জিকাকে কোণ কম সব লেখা যাই কি বা কণ কণ লেখাতি আপোনাৰ কুন্তু কিন্তু ভিডিঅগ্ৰাফৰ পূৰা দৃশ্য দেখুওচোন ইউকি ৰশ্মি আপুনি দেখুচুন আমি প্ৰত্ৰিয়া নেবা কয় শ্ৰী জগন্নাথ আমাৰ প্ৰত্যেক গ্ৰহ নক্ষত্ৰ যোন বাৰটি ৰাশিচক অঁ তাৰ ভিতৰত স্থিতি পাৰস্পৰিক প্ৰভাৱ অনুযায়ী আমাৰ বাৰ্ষিক ৰাশিফল দৈনিক ৰাশিফল ৰাষ্ট্ৰ ফল পাণিপাগ ଶୁଭ ଅଶୁଭ ଦିନ ସୂର୍ଯ୍ୟ ଗ୍ରହଣ ଚନ୍ଦ୍ର ସୂର୍ଯ୍ୟପରାଗ ଚନ୍ଦ୍ରଗ୍ରହଣ ସର୍ବୋପରି କେଉଁ ଫସଲ କେତେ ପରିମାଣରେ ହେବ ସବୁର ନିର୍ଦ୍ଧାରଣ କରାଯାଇଥାଏ ଆମର ଚଳିତ ବର୍ଷ ଓଡ଼ିଶାରେ ଅତୀତରେ ଯେମିତି ପଞ୍ଜିକାରେ ବିଭ୍ରାଟ ଘଟିଥିଲା ଆମକୁ ଦ୍ୱନ୍ଦ୍ୱରେ ପକାଇଥିଲା ବର୍ତ୍ତମାନ କିନ୍ତୁ ଆମେ ଦେଖିଲୁ ଅସଲି ଖଡ଼ିରତ୍ନ ପଞ୍ଜିକାର ଶହେ ଛୟାନବେ ପୃଷ୍ଠାରେ ଯାହା ଲେଖା ଅଛି ଯେ ତେଇଶରୁ ପଚିଶ ତାରିଖ ମଧ୍ୟରେ ଓଡ଼ିଶାରେ ବାତ୍ୟା ସଂଘଟିତ ହେବ ତାହା ସତ୍ୟ ହେବାକୁ ଯାଉଛି ସେ ପଞ୍ଜିକାର ସତ୍ୟତାକୁ ଆମେ ବିଶ୍ୱାସ କରିକିରି ତାହାକୁ ଆମେ ମଧ୍ୟ ଶୁଭେଚ୍ଛା ବାର୍ତ୍ତା ଦେଇଥାଉ ଏବଂ ଏହି ଯେଉଁ ଆମର গ্রহ মান স্থিতি নে দোল পূর্ণমী দিন আপনার জ্যোতিষ মানে দোল গোবিন্দভাবে পাঠ করি থাকতে এবং পণাস সংখানা প্রচলিত হয়ে থাকে স্যার বিশেষ করে আমি জাগিয়ে পছি আপনার অসলি খড়িরত্ন পঞ্জিকার শহে ছয়ানব্বই পৃষ্ঠে দেখেলে আমি আমার দর্শক মানে পুরা দেখলে রাজ্যের উপকূল জেলা পুরী কাকটপুর গোপালপুর কোণারক অষ্টরঙ্গ যাজপুর ভুবনেশ্বর নয়গড় কাকটপুর নি প্রভৃতি অঞ্চলের ঘূর্ণিবত্যা প্রচণ্ড বায়ুপ্রবস সামুদ্রিক ঝড় মহবত্যা ভালো ভয়ঙ্কর সৃষ্টি করি কিন্তু ওড়িষা উপরে বিশেষ করে এর কভাব পড়বে

বিজ্ঞান যুগৰে কিভী ভাৱেৰে জ্যোতিষশাস্ত্ৰ কাৰ্য কৰি থাকে কাৰণ দৰ্শকমান গোটেই কৌতুহল মধ্য যে পাণিপাগ বিজ্ঞান কিভাৱে আকলন কৰোঁ তাহ অধিক সমস্ত জনাথ কিন্তু জ্যোতিষশা কিহ নক্ষত্ৰৰ অৱস্থিতি জাতিয়াই গ্ৰহ নক্ষত্ৰৰ অৱস্থিতি কেও প্ৰকাৰৰ ৰে বা মাহব্যা ভৰি পৰিস্থিতি সৃষ্টি হু এটা গ্ৰহ নক্ষত্ৰ কিভাৱে ৰে পৰ্টিকলাৰ কেও কে বা হ'ব আৰু সামুদ্ৰিক ঝড মাড় হব সেইক্ৰান্তৰে জা এই সংক্ৰান্তৰ প্ৰতক্ৰিয়া মিপাৰিব কি জ্যোতি হৰিশংকৰ মিশ্ৰ ঠাৰু নিশ্চিত রশ্মি মু কথা আপনার পূর্ব কুতি জ্যোতিষ বিদ্যা কিভাবে ভাবে আপনার তো আকলন করি কিভাবে ভাবে বাত্যার অপডেট জ্যোতিষ শাস্ত্রের এর অনেক কিছু লেখা যাই বহু বিগত বর্ষর উল্লেখ হয়ে রয়েছে স্যার দর্শক মানুষের গোটা কৌতূহল রহে আইএমডি বা বৈজ্ঞানিক মানে তো আকলন করতে প্রায় সমান হয়ে থাকে সঠিক হয়ে থাকে কিন্তু জ্যোতিষশাস্ত্র বা পঞ্জিকার এগুড়ি সব পূর্বর লেখা যাই যেহেতু পণাস সংক্রান্তি ঠিক নূতন পঞ্জিকা প্রচলন হয়েছে দর্শক আপনার সন্দেহ দূর করতো বাস্তবের আইএম কুবি লোক মানবে বৈজ্ঞানিক যুগের আইএম কথা লোক মানবা উচিত কিন্তু পঞ্জিকা কে গুরুত্ব দেওয়া আবশ্যক শুণতু আমার প্রথমে জ্ঞান জ্ঞানর অধিকটা বিজ্ঞান বিজ্ঞান রাখলাম প্রজ্ঞান তেমন বিজ্ঞান সৃষ্টি ଆମର ଯାହା ଅଛି ଆମ ଶାସ୍ତ୍ରମାନଙ୍କରେ ତାହା ହେଉଛି ପ୍ରଜ୍ଞାନ ଆମର ଯେ ସେଥିରୁ ସୃଷ୍ଟି ହେଉଛି ବିଜ୍ଞାନ ଆପଣ କୁହନ୍ତୁ ଚନ୍ଦ୍ରଗ୍ରହଣ ସୂର୍ଯ୍ୟପ୍ରାଗ ଆଗରୁ ସଠିକ ଭାବୁଛି ଗଣନା କରାଯାଉଥିଲା କାହିଁକି ସେତେବେଳେ ତ ଆପଣଙ୍କର କୌଣସି ବୈଜ୍ଞାନିକ ପଦ୍ଧତି ନଥିଲା ସେତେବେଳେ ତ ସେଇ ମାପ ଆଙ୍ଗୁଳ ଚାଖଣ୍ଡ ତାହାକୁ ମାପିକି ଲୋକ ତାହାକୁ ନିର୍ଣ୍ଣୟ କରୁଥିଲେ ସୂର୍ଯ୍ୟଙ୍କର ଛାଇକୁ ନେଇକି ମଧ୍ୟ ନିର୍ଣ୍ଣୟ ହେଉଥିଲା ତାହା ତ ସଠିକ ହେଉଥିଲା କଥା ହେଉଛି କ'ଣ ନା ସେତେବେଳେ ଲୋକଙ୍କର ବିଶ୍ୱାସ ଥିଲା ଏବଂ ବିଦ୍ୟାରେ ଶୁଦ୍ଧତା ଥିଲା ଏଇଠି ଗୋଟିଏ ଜିନିଷ ଆପଣଙ୍କୁ ମୁଁ କହିଦେଉଛି ଯେ ଯେତେବେଳେ ସ୍ଵାତି ନକ୍ଷତ୍ର ତୁଳ ରାଶି ହେଇଥିବ ସମୁଦ୍ର ଭିତରେ ଯେଉଁ ଶାମୁକାଟା ମୁହଁ ଆଁ କରି ରହିଥିବ ଯଦି କାକଟପାଟ ପଡ଼େ ତାହା ମୁକ୍ତା ହୁଏ ଏବଂ ଆପଣଙ୍କର ଅନେକ ଆୟୁର୍ବେଦ ଔଷଧ ମଧ୍ୟ ରାଶି ନକ୍ଷତ୍ରକୁ ନେଇକି ସଂଗ୍ରହ କରାଗଲେ ସେ যে দ্রব্যগুণে ভরপুর ঠায় সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্রৰ অৱস্থিতি কো নাই স্থিতি কো নাই কি পঞ্জিকা তন্ত্ৰৰ উল্লেখ কো নাই কি পঞ্জিকারে নিৰ্ণয় কৰা যায় ঠায় কেমিতি বাত্যয়া এবং বনিয়া পৰিস্থিতি সৃষ্টি হয় যদি আপোনাক আমা ভিডিওটি ভাল লাগিলা তেবে আমা চানেল কো লাইক শেয়ার অ সাবস্ক্রাইব কৰিবাকু জমাও বি বুলন্তো নাই